IKEA, also pronounced as IKEA, যেটা সুইডিশ অ্যাকসেন্ট ফর আইকিয়া। কাহিনীর শুরু 1894-এ, যখন এক জার্মান কাপল একিম আর্দমান কাম্প্রাদ এবং তার ওয়াইফ ফ্রান্সেস্কা সুইডেনের দক্ষিণাংশে একটি গ্রামে একটি ফার্ম হাউস কেনে $5,000 এর বিনিময়ে। ওই সময় এটা অনেক টাকা, কিন্তু তাতে গবাদি পশু ও জমিও ইনক্লুডেড ছিল। 1896 সালে ওই কাপল এবং তাদের দুই ছেলে ওই বাড়িতে এসে থাকা শুরু করে, যদিও তারা সুইডিশ কোনো ল্যাঙ্গুয়েজই জানত না। তাদের নতুন এ জীবন প্ল্যান অনুযায়ী কাজ করছিল না, স্পেশালি বিজনেস খারাপ ছিল ও নেইবাররা তাদের জমিগুলো দখল করে নিতে চাচ্ছিল। এই সকল ব্যর্থতার কারণে একিম সুইসাইড করে এবং 30 বছর পরে তাদের এক ছেলেও একইভাবে সুইসাইড করে। ফ্রান্সিসকা আবার বিয়ে করে এবং তার আরও 3টি ছেলে হয়। তাদের একজনের নাম ফ্রান্স ফুয়েদোর, যে পরবর্তীতে বেতা নিলসনকে বিয়ে করে, এবং তাদের ঘরে 1926 সালে এংবার কাম্প্রাদ এর জন্ম হয়। এংবার মাত্র 5 বছর বয়স থেকে বাইং এবং সেলিং করতে শুরু করে এবং ফ্যামিলির ইকোনমিতে বিরাট ভূমিকা পালন করতে শুরু করে। সে তার আন্টির সাথে মিলে 100 ম্যাচবক্স কেনে এবং মানি মেক করে। যেহেতু ম্যাচ সবারই দরকার হয়, সেই জন্য এটা ছিল মানি মেক করার খুব অন্যতম একটি উপায়, এবং তখন থেকেই সে ভালো ডিল খুঁজতে থাকে এবং ইভেনচুয়ালি অনেক টাকা আয় করতে শুরু করে। সে তখন ব্যাংক থেকে প্রায় $50 লোন করে প্যারিস থেকে 500 রিজার্ভিয়ার পেন কেনে এবং প্রতিটি পেন 4.5 সুইডিশ ক্রোনরে সেল করে এবং $188 প্রফিট করে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সে খুব ছোট বয়স থেকেই গুডসকে কিভাবে মানিতে টার্ন করতে হয় তা শিখে ফেলে। মাত্র 17 বছর বয়সে 1943 সালে এংবার তার আঙ্কেলের কাছ থেকে একটি প্রপার্টি কেনে এবং আইকিয়া শুরু করে। আইকিয়া এর পুরো নাম এংবার কাম্প্রাদ এলমাত্রাদ আগওয়ার্দ। শুরুতে আইকিয়া শুধু পেন, ওয়ালেট, ওয়াচেস এবং স্টকিং সেল করে এবং 1948 সাল থেকে ফার্নিচার সেল করা শুরু করে। আইকিয়ার সর্বপ্রথম ফার্নিচার ছিল রাউত নামের একটি ইজি চেয়ার, যা একটি সুইডিশ গার্লের নামে নামকরণ করা। স্লোলি তাদের প্রোডাক্ট রেঞ্জ এত বাড়তে থাকে যে প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট কোড নেম মনে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। সেই থেকে এংবার প্রতিটি আইটেমকে এক একটি সুইডিশ শহর ও অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান শহরের নামে নামকরণ করা শুরু করে, যা ছিল খুবই ইউনিক একটি আইডিয়া। শুরুতে আইকিয়া অন্য লোকাল প্রোডাকশন হাউস থেকে ফার্নিচার সাপ্লাই নেয় এবং প্যাকিং করে মিল্ক বাসে করে প্রোডাক্ট ডেলিভারি দেয়, কিন্তু অনেক কাস্টমার এর কোয়ালিটি এবং ডেলিভারির ব্যাপারে খুবই স্কেপটিক্যাল থাকায় এংবার 1953 সালে একটি শোরুম ওপেন করে। যদিও তা সাইজে খুবই ছোট ছিল, কিন্তু তা খুবই সাকসেসফুল হয়। তার কিছুদিন পরই এংবার লাদগ্রেন নামে এক ডিজাইনারকে হায়ার করে এবং নতুন ডিজাইন ডেভেলপ করা শুরু করে। লাদগ্রেনই সর্বপ্রথম ফ্ল্যাট প্যাকিং মাউন্টিং ফার্নিচারের আইডিয়া নিয়ে আসে। যদিও জানা যায় ফ্ল্যাট প্যাকিং মাউন্টিং ফার্নিচারের আইডিয়া উদ্ভাবন করেন এক্সট্রম নামের আরেক সুইডিশ আর্কিটেক্ট, এবং এংবার তার কাছ থেকে আইডিয়াটি ইউজ করার পারমিশন নেয়, এবং সেই ফ্ল্যাট প্যাকিং মাউন্টিং ফার্নিচারের আইডিয়া থেকেই আইকিয়া অনেক পপুলারিটি অর্জন করে, স্পেশালি World War II এর পরে। এবং তারপর থেকেই বিজনেস সাকসেসফুলি কন্টিনিউ করে। বর্তমানে ওয়ার্ল্ডের 43টি দেশে 422টি আইকিয়া রয়েছে। আইকিয়া টেম্পি আয়তনে 33,000 স্কোয়ার মিটার বা 8.15 একর। আইকিয়াতে 9,500-এরও বেশি হোম ফার্নিচার আইটেম রয়েছে। আইকিয়াতে বর্তমানে 131,000 ওয়ার্কার কর্মরত রয়েছে।